12 জানুয়ারি যে 4টা সিনেমা রিলিজ করলো, এ বলছে আমায় দেখ, তো ও বলছে আমায় দেখ। অন্ধাধুন বাদলাপুরের ডিরেক্টরের মেরি ক্রিসমাস, হনুমান মুভি অলরেডি সেটা ভালো রিভিউ পাচ্ছে, ধনুষের ক্যাপ্টেন মিলার যা ট্রেলার দেখেই চোখ ধাঁধিয়ে গেছে, আর এদিকে আমাদের বাদামি হায়নার কবলে কোনটা ছেড়ে কোনটা দেখি ভুলে যাবেন না। কিন্তু এর মধ্যে ওয়েব সিরিজও রয়েছে, মনোজ বাজপেয়ী কঙ্কনা সেন শর্মা অভিনীত কিলার স্যুপ। আমরা যেহেতু রিভিউ করি না, তাড়াহুড়ো না করে সময় করে ধীরে সুস্থে একে একে সবকটা সিনেমা দেখে ফেললাম। তারপর ভাবলাম যে বাদামি হায়নার কবলে এটা নিয়ে ভিডিও বানানোই তো সবার আগে দরকার। আসলে বাদামি হায়নার কবলে নিয়ে প্রথম ভিডিও আসছে কারণ সিনেমাটা সত্যি অতটাই এক্সাইটেড করেছে আমাকে, অথবা বলা ভুল এক্সাইটেড করেছিল। সিনেমাটা যখন দেখতে শুরু করলাম না, প্রথম 15 মিনিট আমি ভাবছি যে বাংলাতে এরকম সিনেমা কেউ বানাতেও পারে, এটা হতে পারে, এটা পসিবল, কিছু ভুল হয়নি তো, নিশ্চিত এটা কোথাও থেকে কপি করেছে। যেরকম লাইটের ব্যবহার হয়েছে, যেরকম জাম্প কাট ইউজ করা হয়েছে, যেরকম মিউজিক, যেরকম কমিক বুক স্টাইলে কিছু সিন ডিজাইন করা হয়েছে, উফ, মানে জাস্ট চোখ ধাঁধিয়ে যাবে। আসলে যারা ইন্টেলিজেন্ট ফিল্ম পছন্দ করেন, আমি ইন্টেলেকচুয়াল বলছি না কিন্তু, ইন্টেলিজেন্ট ফিল্ম যারা পছন্দ করেন তাদের জন্য এই ধরনের সিনেমা হ্যাঁ ভালো লাগবেই। আপনি ওশানস ইলেভেন, ডেডপুল, ট্যারান্টিনোর পাল্প ফিকশন এইসব সিনেমার কথা মনে পড়বেই। বুঝতে পারছেন, একটা বাংলা সিনেমা দেখে আপনার ওই সব সিনেমার কথা মনে পড়বে। প্রথম 15 মিনিট দেবালয় ভট্টাচার্য ডিরেক্টর আমাকে জাস্ট সম্মোহিত করে রেখে দিয়েছিলেন। প্রথম 15 মিনিট কেন বলছি সেটা একটু বাদে বলছি, তবে তার আগে বলি যে আমি সিনেমাটা দেখতে বসেই বুঝলাম যে কেন হল ফাঁকা। এত ভালো সিনেমা অথচ হল ফাঁকা ব্যাপারটা খটকা লাগার মতো নয়। আসলে এত ইন্টেলিজেন্ট সিনেমা সাধারণত কিছু নিশ ভিউয়ারকে টার্গেট করেই বানানো হয়, আম জনতার জন্য এই ধরনের সিনেমা হয় না। কি অসাধারণ ডায়লগ লেখা হয়েছে, কি প্রচন্ড ঠাট্টা করা হয়েছে প্রতিটা ডায়লগে, মাঝে মাঝে খোঁচা পড়া এক একটা কথা আপনাকে হাসিয়ে দেবে। ইনফ্যাক্ট এমনই মজা আছে, এমনই ডায়লগ লেখা হয়েছে, আপনাকে খেয়াল করে প্রতিটা ডায়লগ শুনতে হবে, মনে হবে কিছু মিস করে গেলাম না তো। ডায়লগ শোনার পর আপনাকে সেই ডায়লগটার সাথে কানেক্ট করতে হবে যে এটা কাকে খোঁচা মারলো। শুধু ফেলুদা ব্যোমকেশকে খোঁচা মেরেছে ব্যাপারটা এরকম নয়, নীল সাদা বেগুনি রাজনীতির কোনো না কোনো দলকে কোথাও না কোথাও গিয়ে খোঁচা মারা হয়েছে। এমনকি এই মুহূর্তে আমাদের যে সমাজ, আমাদের দৈনন্দিন জীবন যেরকম চলছে, তার রেফারেন্স বারবার তুলে আনা হয়েছে, সেগুলোকেও কোথাও না কোথাও গিয়ে ঠাট্টা করা হয়েছে। যেমন গন্ধরাজ মোমো, সিনেমার ডায়লগগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা রোজ যেটা দেখছি, যেটাকে স্বাভাবিক ভাবছি, যেটাকে মেনে নিচ্ছি, সেই জিনিসটা আসলে সবসময় স্বাভাবিক বা সহজ নয়, তার মধ্যে কোথাও গিয়ে বিষদৃশ্য কিছু আছে। আমাদের চোখে খোঁচা মারছে, তবে আমরা সেটা খেয়াল করছি না। দেখুন, স্বপন কুমারের গোয়েন্দা উপন্যাস পড়েছে এরকম মানুষ আজকের যুগে দাঁড়িয়ে খুঁজে পাওয়া একটু মুশকিল। তাই দেবালয় ভট্টাচার্য যদি স্বপন কুমারের কোনো একটা গল্প নিয়ে সেটাকে সিনেমা বানিয়ে দিতেন, অথবা শ্রী স্বপন কুমার যে লেখক, সেই লেখকের একটা বায়োপিক বানাতেন, কোনোটাই বোধহয় খুব একটা জমতো না। পরিচালক দুটোকে মিশিয়ে দিয়েছেন, যেন স্বপন কুমারের একটা গল্প নিয়ে সিনেমা হচ্ছে, যে গল্পের ডিটেকটিভ সে আবার লেখকের সাথে কথা বলছে তার মনের মধ্যে থেকে কল্পনায়, যে কল্পনাটা আপনার কখনোই মনে হবে না অবাস্তব, কল্পনাটা কখনোই আপনার মনে হবে না জোর করে চাপিয়ে দেওয়া একটা কাল্পনিক সিচুয়েশন বা স্বপ্নের সিচুয়েশন দেখানো হচ্ছে। মনে হবে যে দুটো গল্প যেন পাশাপাশি প্যারালালি হাত ধরাধরি করে হাঁটছে, দুটো দুনিয়া দীপক চ্যাটার্জির হাত ধরে কোথাও গিয়ে মিলে গেছে। সিনেমাতে বারবার বিভিন্ন রকম প্রতীক ইউজ করা হয়েছে, নানা রকম ইঙ্গিত দেওয়া হয়েছে, খুব স্মার্ট মেকিং করা হয়েছে। আসলে এইরকম স্মার্ট সিনেমা বাংলাতে আমি এর আগে কখনো দেখেছি বলে মনে করতে পারছি না। হিন্দিতেও খুব রেয়ারই তৈরি হয়। প্রচন্ড অ্যাম্বিশাস একটা প্রজেক্ট, কিন্তু শেষ অবধি সেই প্রজেক্টটা কোথাও গিয়ে সফল হতে পারে। এই সিনেমাটা সম্ভবত আবির চ্যাটার্জির জীবনের সেরা পারফরমেন্স, হয়তো দেবালয় ভট্টাচার্যের জীবনেরও সেরা একটা স্ক্রিপ্ট, পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনীত একটা অন্যতম সেরা চরিত্র, আর দীপক চ্যাটার্জির বন্ধু বা অ্যাসিস্ট্যান্ট উফ অসাধারণ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে সেই অভিনেতার আমি নামটা জানি না, কিন্তু তিনি যা অভিনয় করেছেন, মানে গোটা সিনেমাতে তার চরিত্র যতটা ছোট ছিল তিনি তার থেকে অনেক বড় হয়ে সিনেমা জুড়ে ছিলেন। সিনেমা শুরুতে যে দেখানো হচ্ছে দীপক চ্যাটার্জি রূপী আবির চট্টোপাধ্যায়, তিনি একদম হতাশ হয়ে পড়েছেন, চারিদিকে অন্যান্য গোয়েন্দাদের দাপটে, বাঙালির যে মধ্যমেধা তার জন্য, বাঙালির যে কালচারাল একটা ফানুস তৈরি করা আছে তার জন্য, সব মিলিয়ে তিনি হতাশ হয়ে পড়েছেন। তিনি লাইব্রেরিতে বসে আছেন, মদ খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, কোনো জীবনের কোনো কিছুর প্রতি তার ইন্টারেস্ট নেই। এই জায়গাতে আবিরকে একটু মোটা লাগছে, আবিরকে খুব ক্যাজুয়াল ঢিলে ঢালা লাগছে, ঢলঢলে জামা পরে ঘুরে বেড়াচ্ছেন। তারপর আবিরের যে ক্রমশ ট্রান্সফরমেশনটা হবে, দীপক চ্যাটার্জি যে ক্রমশ একজন বিলিতি গোয়েন্দা হয়ে উঠবেন, তিনি প্রায় শার্লক হোমস আর জেমস বন্ডের একটা মিক্সচার হয়ে উঠবেন, এই জিনিসটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আমি জানি না আবির চ্যাটার্জির সেই স্টারডমটা নিয়ে লোকে কেন কথা বলে না, কিন্তু আবির চ্যাটার্জি যা সিনেমা করেন তার বেশিরভাগ সিনেমাই হিট করে। তার চোখের মধ্যে কোথাও একটা ইন্টেলিজেন্স রয়েছে, তার জন্য তিনি যে গোয়েন্দার ভূমিকাতেই অভিনয় করুন না কেন তাকে সেই ভূমিকায় মানিয়ে যায়। আমার মনে হয় তিনি খুব আন্ডাররেটেড অভিনেতা, তার লিমিটেশন তিনি বোঝেন এবং বুঝে সেখানে
তিনি একদম বেস্ট অ্যাক্টিং করেন। যে আবির চ্যাটার্জিকে আমরা ব্যোমকেশে দেখেছি, ফেলুদাতে দেখেছি বা সোনাদার চরিত্রে দেখেছি, সেই আবির চ্যাটার্জি কিন্তু এখানে নেই। এখানে দীপক চ্যাটার্জি একদম সম্পূর্ণ স্বতন্ত্র একটা মানুষ। এখানেই আবিরের অভিনয়ের সার্থকতা। আর এই যে এত ভালো ভালো কথা বলছি, এই সব ভালোগুলোকে কমপ্লিমেন্ট করার জন্য গোটা সিনেমা জুড়ে ছিল দুর্ধর্ষ লাইটিং, দুর্ধর্ষ ক্যামেরার কাজ, অমিত চ্যাটার্জির দারুণ অসাধারণ মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক শুধু নয়, তার সাথে সাথে গানগুলো, এবং গানগুলো এত সুন্দর করে ব্যবহার করা হয়েছে, গানের লিরিকগুলো এমন কায়দা করে এত ভালো করে লেখা হয়েছে যে কখনোই কোনো গান আপনাকে বোর করবে না, মনে হবে না এটা সিনেমার একটা বাড়তি অংশ বা এই গানটা সিনেমাতে না থাকলে ভালো হতো। কিন্তু এই যে এতক্ষণ ধরে এত ভালো ভালো কথা বলছি, এই গোটা ভালোর ব্যাপারটা 15 মিনিটের পর থেকে ক্রমশ ফিকে হতে থাকে। একটা সময় গিয়ে মনে হয় যে সিনেমাটা এত লম্বা কেন, কখন শেষ হবে? হ্যাঁ অবশ্যই সিনেমাটার রান টাইম অনেক কমানো যেত, সিনেমাটা বোধহয় 1 ঘন্টার হলে একটা পারফেক্ট সিনেমা হতো, তো সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে এখানে দাঁড়িয়ে করা সম্ভব নয়। তাছাড়া এই সিনেমার এই যে সুন্দর ডায়লগ, সুন্দর পাঞ্চ লাইন, এত ব্যঙ্গোক্তি, সেগুলো একটা সময় একঘেয়ে লাগতে থাকে। গোটা সিনেমা জুড়ে এই যে স্টাইলিশ ব্যাপারটা, এটা ক্রমশ স্টাইল দেখানো হয়ে যেতে থাকে। আমরা সিনেমা দেখতে যাই হলে, স্টাইল দেখতে যাই না। প্রথম 15 মিনিটের জন্য ওটা ঠিক ছিল, কিন্তু তারপর ক্রমশ এগুলো রিপিটেটিভ হতে থাকে এবং তার ফলে তার ভ্যালু হারাতে থাকে, একটা সময় বোর করতে থাকে, তারপর আমাদের বিরক্তি বাড়ায়। একজন গোয়েন্দা আছে, তার গল্প আছে, এবং সেই গল্পের একজন লেখক আছে। লেখক আর গোয়েন্দার মধ্যে যে গল্পটা, সেই গল্পটা সুন্দরভাবে শেষ অবধি এগিয়েছে, কিন্তু সেই গোয়েন্দার যে গোয়েন্দা গল্পটা, অর্থাৎ ভিলেনের সাথে যে টানাপোড়েন, যে রহস্যের সমাধান করার ব্যাপারটা, যে থ্রিলের ব্যাপারটা, সেই গল্পটা একেবারেই দাঁড়ায়নি। তার কারণ প্রথমত যে ভিলেন খুবই দুর্বল। গোটা সিনেমা জুড়ে যে বলা হচ্ছে বাদামি হায়না বাদামি হায়না, সিনেমার নাম রাখা হয়েছে যে বাদামি হায়নার নামে, সেই বাদামি হায়নাকে যখন দেখানো হলো, আমাদের গোটা প্রত্যাশাটা এক মুহূর্তের মধ্যে সেই বেলুনে পিন ফোটানোর মতো চুপসে গেল। বাদামি হায়নাকে ছাড়াও এই সিনেমাতে একাধিক ভিলেনকে দেখানোর চেষ্টা করা হয়েছে, যেমন বাজপাখি, কিন্তু সেই ভিলেনরা ভিলেন হয়ে উঠতে পারেননি, ক্যারিকেচার হয়েই রয়ে গেছেন। পরিচালক যে কি গল্প বলতে চেয়েছেন এটা বোঝার চেষ্টা করতে করতে আমরা একসময় ধৈর্য হারিয়ে ফেলি। অনেক সিনেমা বোদ্ধা বলবেন যে এটা 2 বার দেখার সিনেমা, 3 বার দেখার সিনেমা, দেখে বোঝার সিনেমা। হ্যাঁ মানছি, বোঝার সিনেমা যেটা হয়, যেটা বারবার দেখার সিনেমা হয়, সেই সিনেমাগুলো আসলে দর্শককে একজন গোয়েন্দা বানিয়ে দেয়। দর্শক প্রতিবার হলে যায় খুব ইন্টারেস্টের সাথে, সেই সিনেমার প্রতিটা পাজল সলভ করার চেষ্টা করে, কিন্তু এই সিনেমাটা আমাদের সেরকম কোনো পাজল সলভ করতে উৎসাহিতই করে না। যারা সিনেমা বানাবেন ভাবছেন, ফিল্মের স্টুডেন্ট, তারা এই সিনেমাটার জন্য ইন্টারেস্টেড হতে পারে, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ দর্শক যারা সিনেমা দেখতে যাচ্ছেন টিকিট কেটে, তাদের জন্য এই সিনেমাটার আবেদন একসময় ফুরিয়ে যায়। যারা স্বপন কুমারের উপন্যাস পড়ে, গল্প পড়ে এই সিনেমাটা যাবেন, তারা তো আরো হতাশ হবেন। সেই টানটান উপন্যাস, সেই জমজমাট গল্প কোথায় আছে এই সিনেমাতে? সিনেমার একটা দৃশ্যে দেখা যাচ্ছে যে রতনলাল বসে আছে আর তার চারিদিকে গুলিগোলা চলছে, প্রচন্ড অ্যাকশন হচ্ছে, কিন্তু ডিরেক্টর কোনো অ্যাকশন দেখাচ্ছেন না, কে গুলি ছুটছে দেখাতে যাচ্ছেন না, তিনি শুধু ক্লোজ আপে রতনলালের মুখটা ধরে রেখেছেন। যদি একটা সিনেমার বাজেট কম হয়, কম পয়সায় দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করতে হয়, তাহলে এরকম বুদ্ধি খাটানো যায়? কম বাজেটের বাংলা সিনেমাতেও অ্যাকশন সিকোয়েন্স এরকম ইন্টারেস্টিং বানানো যায়, দেবালয় ভট্টাচার্য করে দেখিয়েছেন। বাজেট লাগে না, ভিশন লাগে, বারবার যেটা আমরা বলি। এবং এই সিনেমার শেষে যে একটা দৃশ্য আছে, নায়ক নায়িকার একটা দৃশ্য, সেটা অভিনব দৃশ্য, অভিনব কায়দায় প্রেজেন্ট করা হয়েছে, বেশ মজা লাগে, বেশ ভালো লাগে, কিন্তু সেই দৃশ্যটার লোভে দেবালয় ভট্টাচার্য বা পরিচালক এই সিনেমাটাতে জোর করে প্রেম ঢুকিয়েছেন। আসলে প্রেমের বা নায়িকার এই সিনেমায় কোনো দরকার ছিল না। এই সিনেমায় যেটা দরকার ছিল সেটা হচ্ছে আরেকটা টানটান গল্প, যে গল্পটা ওই স্বপন কুমার আর দীপক চ্যাটার্জির গল্পের মতোই সমান আকর্ষণীয় হতো, যে গল্পটা একটু সহজবোধ্য হতো। তবু ভিডিও শেষে এটা বলতে আমি বাধ্য যে বাদামি হায়নার কবলে সিনেমাটা একটা অসাধারণ সিনেমা। বাংলাতে এরকম সিনেমা হয়নি, এরকম সিনেমা আর কোনোদিন হবে কিনা আমি জানি না, কারণ এরকম সিনেমা দর্শক দেখবেন না। কিন্তু আপনি যদি সিনেমা ভালোবাসেন, এমন কোনো মানুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই 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 এই সিনেমাটা আপনার দেখা উচিত, না দেখলে কিছু মিস করে যাবেন। তো আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।